আর বন্ধুরা, এখন নীলাদ্রি ভবন 3-তে কিছু গেস্টকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন আপনারা? অসুবিধা কিছু হয়নি আর কি আপনাদের? একই মত, নীলাদ্রি ভবন 3-401 এ কিছু গেস্টকে পেয়ে গেছি। দাদা, কোথা থেকে এসেছেন আপনারা? নৈহাটি থেকে। আচ্ছা, কতদিন হলো রয়েছেন এখানে? আমরা এসেছি 20 তারিখ। আচ্ছা, শনিবারে। তো আজ 2-3 দিন হয়ে গেল। তো কিরকম কি পরিষেবা পাচ্ছেন বা হোটেলটা কেমন কি লাগছে আপনাদের? খারাপ না, মোটামুটি। আচ্ছা, দুই একদিনে একটু প্রবলেম হয়েছিল, এটা লোডশেডিং এর ব্যাপারটা। আচ্ছা, এখানে আগে হচ্ছিল না, এখন একটু বেশি লোডশেডিং হচ্ছে, একটু প্রবলেম হয়েছিল। এখন তো মানুষের হাতে নেই, মানিয়ে নিতে হবে। না, এটা সেটা মানিয়ে নিতে হবে। হ্যাঁ, লোডশেডিং তো মানুষের হাতে হবেই, এটা হবেই, সেটা মানিয়ে নিতে হবে। আমরা মানিয়ে নিয়েছি। এত পরিমাণ এসি চলে যার জন্য মানে চাপ পড়ছে, সেটা আমরা জানি। আর এমনি বাথরুমে জল টল সব পাচ্ছেন তো? আচ্ছা বাবু, ভালো আছো তো? একদম। আচ্ছা, কেমন কি মানে হোটেলটা তোমার কেমন কি লাগছে? আমার ভালোই লাগছে। ভালো লাগছে তো? এখানে রান্না করবেন, শীতের দিনে রোদে বসে খাওয়া দাওয়া করবেন, আর গরমের দিনে যাতে বাইরে রোদের কষ্ট করতে না হয় সেই জন্য ভিতরে ডাইনিং প্লেস রয়েছে। আপনারা কিন্তু এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন, একাধিক চেয়ার টেবিল রয়েছে, নিজেদের মতো নিজেরা সাজিয়ে নেবেন। এখানে বেসিনও রয়েছে, জলেরও কোনো সমস্যা নেই। এখানে বসে আপনারা কিন্তু অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া ফ্যানও রয়েছে, দেখুন। মানে এত বড় রুম, একদিকে যদি লাগেজপত্র রেখেও দেন প্রচুর জায়গা পড়ে থাকবে, সঙ্গে যদি কচি কাচারা থাকে ওরা খেলাধুলা করে বেড়াতে পারবে। আর বেড যা আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। 3টে বালিশ অলরেডি দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি, আর জানলা রয়েছে। জানলা খুলে দিলে কি হবে, বাইরের হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। আর এখান থেকে আপনার শঙ্করাচার্য যা মঠটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম, করুণারি সিন্ধু তুমি। সংকল্প ট্যুরিজমের আন্ডারে আজকে আপনাদের আরও একটি ভালো হলিডে হোমের খোঁজ দেব, সংকল্প ট্যুরিজম, যার বিবরণ কিন্তু অলরেডি আমি আপনাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। যেটা ওনাদের প্রথম প্রপার্টি ছিল ক্লাসিক 4, সেখানে বিবরণ দিয়ে দিয়েছি। যদি ক্লাসিক 4-এর ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে চলে যান, সেখানে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আগে ওই ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। আর এখন সংকল্প ট্যুরিজমের আন্ডারে আরও একটি ভালো হলিডে হোম আজকে আপনাদের দেখাতে চলেছি। আমি হলিডে হোমের একদম টেরেসে আছি, দেখতেই পাচ্ছেন সুবিশাল ছাদ। আর এখান থেকে শঙ্করাচার্য মঠ কিন্তু খুব সুন্দর দেখা যায়, মানে এরকম অন্য কোনো হোটেল থেকে কিন্তু আপনি দেখতে পাবেন না। একদম ভিতরের দৃশ্য কিন্তু সমস্ত কিছু দেখা যায়। আর তাছাড়া মন্দিরও সামনে রয়েছে, মন্দিরও খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসছেন, ভেজে জামাকাপড় মেলে শুকিয়ে নেবেন, এখানে সারাক্ষণ হাওয়া চলে। তাছাড়া বিকালবেলা করে আপনারা যদি ছাদে আসেন আপনারা কিন্তু একটু রিল্যাক্সও হতে পারবেন। এখানে চেয়ার পাতাই রয়েছে, বসবেন, গল্পগুজব করবেন, আর ডিআরকি মারবেন, যে যার রুমে ফিরে চলে যাবেন। তাছাড়া আপনারা যারা গ্রুপে আসছেন, 50 জন, 60 জন, 70 জন, তাদের কিন্তু রান্নার ব্যবস্থাও কিন্তু এই ছাদেই রয়েছে। হ্যাঁ, এই হলো কিচেন, এখানে রান্নার ব্যবস্থা রয়েছে। এখানে একটা টেন্ট খাটিয়ে নিয়ে আপনারা চেয়ার টেবিল পেতে এখানে কিন্তু অনায়াসে খাওয়া দাওয়া করাতে পারবেন। এখানে জলের ব্যবস্থাও রয়েছে, জল নিয়েও কোনো সমস্যা নেই, আর খোলামেলা পরিবেশ। রান্না করতে করতে যে গ্যাস গন্ধ উৎপন্ন হয় সেগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে বেরিয়ে চলে যাবে, বদ্ধ জায়গা না। এখানে রান্না করবেন, শীতের দিনে রোদে বসে খাওয়া দাওয়া করবেন, আর গরমের দিনে যাতে বাইরে রোদের কষ্ট করতে না হয় সেই জন্য ভিতরে ডাইনিং প্লেস রয়েছে। আপনারা কিন্তু এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন, একাধিক চেয়ার টেবিল রয়েছে, নিজেদের মতো নিজেরা সাজিয়ে নেবেন। এখানে বেসিনও রয়েছে, জলেরও কোনো সমস্যা নেই। এখানে বসে আপনারা কিন্তু অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া ফ্যানও রয়েছে, দেখুন, মানে একদম কমপ্লিট প্যাকেজ। এবার চলুন আমি আপনাদের একদম চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেখানে নিয়ে চলে যাই, সেখান থেকে কিভাবে আসবেন হোটেলে সেটা একটু দেখাই, তারপর আপনাদের রুম ট্যুর করাবো। ভক্তজনে কৃপা করো, দাও কই আশীর্বাদ,
বন্ধুরা, আমি এখন নীলাদ্রি ভবন থ্রি থেকে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে তার সামনে চলে এসেছি। এই হলো সমুদ্র, আর এই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এদিকে চলে গেছে লাইট হাউস, যে বড় রাস্তাটা চলে গেছে লাইট হাউসের দিকে, উল্টো দিকে চলে গেছে পুরী স্টেশন। আপনারা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর যে পিছনের রাস্তাটা আছে এই রাস্তা ধরে বরাবর চলে যাবেন। চলুন, বাঁ হাতে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুকে রাখবেন, রেখে সোজা চলে যাবেন। কিছুটা এগিয়ে আসার পর দুই রাস্তার মোড় পাবেন, এদিকে চলে গেছে ভারত সেবাশ্রম সংঘ, এদিকে চলে গেছে শ্মশান, এই দিকে আপনাদের সোজা চলে যেতে হবে। কিছুটা রাস্তায় এগিয়ে আসার পর আপনারা বাঁ হাতে শ্মশান দেখতে পাবেন, এই শ্মশানকে বাঁ হাতে রেখে সামান্য একটু এগিয়ে যাবেন। শ্মশান জাস্ট ছাড়িয়ে এসেই এই দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা বরাবর আপনাদের সোজা চলে যেতে হবে। আপনারা এই মূল সদর দরজা দিয়ে প্রবেশ করবেন, এখানে জেনারেটর দেখতে পাচ্ছি, তো বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা নেই, আর এখানে বসার ব্যবস্থা রয়েছে। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, রিসেপশন এখানে রয়েছে, ততক্ষণ আপনারা এখানে কিছুটা সময় বসে জিরিয়ে নিয়ে তারপর উপরে চলে যাবেন, আপনাদের যে রুম হবে সেই রুমে চলে যাবেন। চলুন, আমি এখন উপরে যাই, এক এক করে আপনাদের রুম ট্যুর করাই। আর বন্ধুরা, এখন নীলাদ্রি ভবন থ্রির যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ওনাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কটা রুম বর্তমানে আছে? বর্তমানে 16টা রুম আছে, 16টা আছে আমাদের বর্তমানে। আচ্ছা, আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? আমাদের ফুডিং লজিংও আছে, এবং আপনারা এসে রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। গ্যাস ওভেন, বাসন ফ্রি আমাদের। আচ্ছা, আর গ্যাস ওভেনটা ভাড়া নিয়ে নিতে হবে। আচ্ছা, কেউ যদি রান্না না করে একটু ঘরে বসে রুম সার্ভিস পাবে কি? খাওয়া অর্ডার করলে রুম সার্ভিস পেয়ে যাবে। দাদা, এখান থেকে সমুদ্র ঠিক কত দূর? সমুদ্র এখান থেকে 1 মিনিট। আচ্ছা, আর আপনার এখান থেকে পূজো দেওয়ার কোনো সুবন্দোবস্ত রয়েছে? সব ব্যবস্থা, সব ব্যবস্থা আছে, একটা পান্ডা আছে, সব পান্ডা আছে। আচ্ছা দাদা, একটু ভাড়াটা যদি বলে দিতেন তাহলে মানুষের একটু সুবিধা হতো। আমাদের সিজনের উপর এটা হয়, এবং তো আনুমানিক আমাদের 620 থেকে শুরু। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যেই টার্নওভার হয় আর কি। ম্যাক্সিমাম কত যায় মোটামুটি? ম্যাক্সিমাম 1200 চলে। 1200 চলে। আচ্ছা, ধন্যবাদ দাদা। নীলাদ্রি ভবন থ্রি 301 নম্বর রুম প্রথম আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ঢুকতেই এখানে দেখুন লেখা রয়েছে সংকল্প টুরিজম নীলাদ্রি ভবন থ্রি, ফোন নম্বর দেওয়া রয়েছে, এবং ওনাদের যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সব লেখা রয়েছে আর কি। বন্ধুরা, যারা পুরী বেড়াতে আসছেন হোটেলের নিয়মকানুন একটু মেনে চলবেন, এতে আপনারই কিন্তু উপকার হবে। আর এই হলো রুম, দেখতেই পাচ্ছেন সুবিশাল রুম। রুমের মানে এত বড় রুম, একদিকে যদি লাগেজপত্র রেখেও দেন প্রচুর জায়গা পড়ে থাকবে, সঙ্গে যদি কচি কাচারা থাকে ওরা খেলাধুলা করে বেড়াতে পারবে। আর বেড যা আছে আপনারা তিনজন অনাসে থাকতে পারবেন, তিনটে বালিশ অলরেডি দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি, আর জানলা রয়েছে। জানলা খুলে দিলে কি হবে, বাইরের হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। আর এখান থেকে আপনার শঙ্করাচার্য মঠটা খুব সুন্দর দেখা যাচ্ছে। শঙ্করাচার্য মঠের মধ্যে কিন্তু সবার যাওয়ার অনুমতি নেই, যারা মনে করছেন শঙ্করাচার্য মঠে যেতে পাচ্ছেন না, কিন্তু এই হোটেলে থাকলে এই ভিতরের যে সমস্ত কার্যকলাপ বা ভিতরের যে সমস্ত পূজা অর্চনা সেগুলো কিন্তু আপনারা হোটেল রুমে বসে বসে কিন্তু দেখতে পারবেন। আর এখানে দেখুন রান্নার ব্যবস্থা রয়েছে, একটা জিনিস এখানে কিন্তু বাসন কোসন সব আপনাদের দিয়ে দেওয়া হবে, বাসন আপনাদের বাইরে থেকে ভাড়া করতে হবে না, বাসন দিয়ে দেওয়া হবে। আর ডাস্টবিন এখানে দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচটা পুরো টাইলস বসানো রয়েছে। তাছাড়া রুমের মধ্যে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, এদিকে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, সেই সঙ্গে আয়নাও দেওয়া রয়েছে, টিভি রয়েছে, আর টিভিতে একাধিক বাংলা চ্যানেল রয়েছে, অর্থাৎ টিভি কিন্তু রানিং রয়েছে। আর এই হলো ওয়াশরুম, চলুন একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, মোটামুটি সব কিছুই রয়েছে, শাওয়ারের ব্যবস্থাও রয়েছে। আর রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কত বড় রুম, অনেকটা বড় রুম। আপনাদের 301 নম্বর রুম দেখালাম, তার পাশেই রয়েছে 302 নম্বর রুম, সংকল্প ট্যুরিজম নীলাদ্রি ভবন থ্রি। আচ্ছা, এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, দেখুন যথেষ্ট জায়গা রয়েছে রুমের মধ্যে, ওদিকে কিচেন রয়েছে, রান্নার ব্যবস্থা রয়েছে, আর বেড যা আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন, ফ্যান দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, তাছাড়া রুমের মধ্যে একটা টেবিল এবং একটা চেয়ারও দেওয়া রয়েছে, নিচে টাইলস বসানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন,
তাছাড়া এখানে আপনারা যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো রাখার ব্যবস্থাও রয়েছে। এদিকে আয়নাও দেখতে পাচ্ছি, দেখুন ওয়ালটা, দেখুন ওয়ালে একটা দাগ পাবেন না, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দাগ ধাব্বা কিচ্ছু নেই। এদিকে ওয়াশরুম আছে, একটু দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, আপনারা যারা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুরকমই চান তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আদর্শ। এখানে ইন্ডিয়ান স্টাইল দেখতে পাচ্ছি, তাছাড়া বালতি মগ রয়েছে, শাওয়ারও দেখতে পাচ্ছি। পাশে কিচেন রয়েছে, কিচেনের যাবতীয় যা বাসনপত্র সমস্ত কিছু ফ্রিতেই পেয়ে যাবেন, বাসন কোষণের জন্য আপনাকে এক পয়সাও খরচা করতে হবে না। আর এই হলো রুম, বেড যা আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন। আর বন্ধুরা, এখন নীলাদ্রি ভবন থ্রিতে কিছু গেস্টকে পেয়ে গেছি। কোয়া থেকে এসছেন আপনারা? আপনাদের একই মত, একই সঙ্গে এসছেন? আচ্ছা, ধন্যবাদ। আর এখন নীলাদ্রি ভবন 3401 এ কিছু গেস্টকে পেয়ে গেছি। দাদা, কোথা থেকে এসেছেন আপনারা? নৈহাটি থেকে। আচ্ছা, কতদিন হলো রয়েছেন এখানে? আমরা এসেছি 20 তারিখ। আচ্ছা, শনিবারে। তো আজ দুদিন তিন দিন হয়ে গেল। তো কীরকম কী পরিষেবা পাচ্ছেন বা হোটেলটা কেমন কী লাগছে আপনাদের? খারাপ না, মোটামুটি। আচ্ছা, দু একদিনে একটু প্রবলেম হয়েছিল, এটা লোডশেডিংয়ের ব্যাপারটা। আচ্ছা, এখানে আগে হচ্ছিল না, এখন একটু বেশি লোডশেডিং হচ্ছে, একটু প্রবলেম হয়েছিল। এখন মানুষের হাতে নেই, মানিয়ে নিতে হবে। না, এটা সেটা মানিয়ে নিতে হবে। হ্যাঁ, লোডশেডিং তো মানুষের হাতে হবেই, এটা হবেই, সেটা মানিয়ে নিতে হবে। আমরা মানে এত পরিমাণ এসি চলে যার জন্য মানে চাপ পড়ে, সেটা আমরা জানি। আর এমনি বাথরুমে জল টল সব পাচ্ছেন তো? আচ্ছা, বাবু ভালো আছো তো? একদম। আচ্ছা, কেমন কি মানে হোটেলটা তোমার কেমন কি লাগছে? আমার ভালোই লাগছে। ভালো লাগছে তো? আচ্ছা,